আপনারা যারা নতুন করে পরিবার সঞ্চয়পত্র কিনতে চান কিংবা যারা পরিবার সঞ্চয়পত্র কিনেছেন তারা অবশ্যই পরিবার সঞ্চয়পত্র কেনার আগে এই নিয়মগুলো অবশ্যই জেনে নেবেন, কারণ না জেনে যদি আপনি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন, অথবা না বুঝে না শুনে যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন পরে কিন্তু আপনার বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিবার সঞ্চয়পত্র যারা কিনতে চান নতুন নিয়মে এবং নতুন করে কিভাবে কিনবেন, কিভাবে কিনলে আপনাদের লস হবে না এবং কোথায় পাওয়া যাবে এ টু জেড পরিবার সঞ্চয়পত্রে 6 লক্ষ টাকার বিনিয়োগের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি 6 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনতে চান মাসে কত টাকা আসবে, বছরে কত টাকা আসবে, এ টু জেড পরিবার সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায়। একটা হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। আমরা শুধুমাত্র 6 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্রের হিসাবটি দেখব এবং কোথায় কিনবেন, কিভাবে কিনতে পাওয়া যায় এ টু জেড আলোচনা করব। মূলত পরিবার সঞ্চয়পত্রের কিছু মূল্যমান রয়েছে, অর্থাৎ আপনি 10,000 টাকা মূল্যমানের 1 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন, সেক্ষেত্রে 10 × 10 = 100 অর্থাৎ 10টি সঞ্চয়পত্র আপনাকে নিতে হবে 10,000 টাকা করে। এরপরের মূল্যমান হচ্ছে 20,000 টাকার মূল্যমানের সঞ্চয়পত্র কিনতে পারবেন, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমান রয়েছে। আপনারা চাইলে একসাথে 10 লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র কিনতে পারেন, আবার চাইলে 10,000 টাকা মূল্যমানের 1টি সঞ্চয়পত্র 10টি সঞ্চয়পত্র কিনতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু একটা সর্বোচ্চ সীমা রয়েছে। এবার আসি সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায়। সঞ্চয়পত্র আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস যেখানে রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন, বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে পেয়ে যাবেন, বাণিজ্যিক ব্যাংক সমূহ অর্থাৎ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ধরনের যে সরকারি ব্যাংকগুলো রয়েছে ওগুলোতে আপনারা পেয়ে যাবেন। ডাকঘর থেকেও আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং নগদায়নও করতে পারবেন। এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর, সকলেই জানি, তবে আপনি চাইলে 1 বছরের জন্য কিনতে পারবেন, 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য কিনতে পারবেন, সেক্ষেত্রে মুনাফা রেট ভিন্ন ভিন্ন দেওয়া হচ্ছে। এবার আসি লাভের পরিমাণ কিরূপ দেওয়া হয়। আপনি যদি 5 বছর মেয়াদের জন্য সম্পূর্ণ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে লাভের পরিমাণ সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে 11.52% হারে আপনি মুনাফা পাবেন, তবে টাকার পরিমাণের উপরে ভিত্তি করে। আপনি যদি 1 থেকে 15 লক্ষ টাকার মধ্যে ক্রয় করে থাকেন, 5 বছর সম্পূর্ণ রাখেন, সেক্ষেত্রে 11.52% হারে মুনাফা পাবেন। যদি আপনি 1 বছরের জন্য ক্রয় করেন, 1 থেকে 15 লক্ষ টাকার মধ্যে যদি হয় সেক্ষেত্রে 9.50% পাবেন, 2 বছরের জন্য হলে 10%, 3 বছরের জন্য 10.50%, 4 বছরের জন্য হলে 11% হারে মুনাফা পাবেন। বলে রাখি সঞ্চয়পত্রের নিয়ম হচ্ছে আপনি টাকার পরিমাণ যত বেশি কিনবেন অর্থাৎ যত বেশি টাকা মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করবেন তত মুনাফা রেট কমতে থাকবে। 15 লক্ষ 1 টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে যদি আপনার টাকার পরিমাণ হয় তাহলে 1 বছরের জন্য ক্রয় করলে পাবেন 8.66%, 2 বছরের জন্য 9.11%, 3 বছরের জন্য 9.57% এবং 4 বছরের জন্য 10.3% হারে মুনাফা পাবেন। যদি 30 লক্ষ টাকার উপর হয় তাহলে আরও কমে যাবে, 5 বছর সম্পূর্ণ রাখলে 9.50%, 4 বছর সম্পূর্ণ রাখলে 9.7%, 3 বছর সম্পূর্ণ রাখলে 8.66%, 2 বছর সম্পূর্ণ রাখলে 8.25% এবং 1 বছর সম্পূর্ণ রাখলে 7.83% হারে আপনি মুনাফা পাবেন। এবার আসি 6 লক্ষ টাকার হিসাবে। যদি 6 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই কিনতে পারবেন, সেক্ষেত্রে এখানে বলে রাখি কি পরিমাণ সরকার ট্যাক্স কেটে নেবে। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ হয় সেক্ষেত্রে মুনাফার উপরে 5% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে, অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত হলে। যদি 5 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে 10% কিন্তু আপনাদের থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে। সুতরাং আপনি 6 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে 10% সরকার ট্যাক্স কেটে নেবে আসল টাকা থেকে, না যে আপনাকে যে প্রফিটটা দিবে সেখান থেকেই আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। যারা ক্রয় করতে পারবেন 18 ও তার ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি মহিলাদের জন্য এই সঞ্চয়পত্র, তবে পুরুষরা কিনতে পারবেন, সেক্ষেত্রে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী হলে পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন এবং 65 বছরের বেশি বয়সী হলে পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন।
এবার আসি, একক নামে আপনি কত লক্ষ টাকার কিনতে পারবেন? একক নামে আপনি সর্বোচ্চ 45 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন, যৌথ নামে 1 কোটি টাকা বিনিয়োগ করা যাবে। ক্যালকুলেশন একটু দেখে নি, 6 লক্ষ টাকায় তাহলে প্রতি মাসে কত টাকা আসবে, বছরে বা 5 বছরে? প্রথমে আমরা 5 বছরের সম্পূর্ণ হিসাবটা দেখি, 6 লক্ষ টাকায় আপনাকে মাসে কত টাকা দেওয়া হচ্ছে। 6 লক্ষ টাকায় বলা হয়েছে 5 বছর সম্পূর্ণ মেয়াদে যদি রাখতে পারেন, সেক্ষেত্রে 11.52% হারে লাভ পাবেন। সেক্ষেত্রে আপনি 69,120 টাকা, 69,120 টাকা, এটা কিন্তু 1 বছরে, 5 বছরে না, এটা হচ্ছে 6 লক্ষ টাকায় আপনি 1 বছরে, এবং আপনি যদি 5 বছর সম্পূর্ণ রাখেন তাহলে 6 লক্ষ টাকায় আপনি 5 বছর পরে 3,45,600 টাকা প্রফিট পাবেন। তবে এখান থেকে যেহেতু 6 লক্ষ টাকা, সরকার অবশ্যই 10% ট্যাক্স কেটে নেবে। 5 বছর পরে আপনি 6 লক্ষ টাকায় সঞ্চয়পত্রে লাভ পাবেন 3,11,040 টাকা। এটা কিন্তু পারফেক্ট হিসাব, আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারবেন যে কোনো সঞ্চয় ব্যুরো অফিস বা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে। এবার আসি, যদি আপনি 1 বছরের জন্য ক্রয় করেন তাহলে কত টাকা আসবে? 1 বছরের জন্য যদি আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার যে 1 বছরের প্রফিট দিবে সেটা হচ্ছে কত পার্সেন্ট, সেটা আমরা একটু দেখে নিই। 1 বছরের জন্য 9.50, 9.50 যদি হয় তাহলে কত টাকা পাবেন? 9.50% হলে 57,000 টাকা আপনি 1 বছরে পাবেন, 1 বছরে। এবং এখান থেকে যেহেতু 6 লাখ টাকা, অবশ্যই 10% কেটে আপনি 51,300 টাকা পাবেন 1 বছরে 6 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে। এবং মাসে কত টাকা আসে? প্রতি মাসে আপনাকে দেয়া হবে 4,275 টাকা 6 লক্ষ টাকার হিসাবে। তো এভাবে করে মূলত সঞ্চয়পত্রে টাকা দেওয়া হয়। আমি যেভাবে ক্যালকুলেশন করে দিলাম, আপনারা নিজেরাও 3 বছর, 4 বছর, 5 বছর মেয়াদি হিসাবটা মিলিয়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সঞ্চয়পত্রে নগদায়ন করলে আপনাদেরকে এই হারে বর্তমানে মুনাফা দেওয়া হবে। তবে বলে রাখি, সঞ্চয়পত্র আপনি যেটা কিনেন না কেন, অবশ্যই দেখে বুঝে শুনে কিনবেন। সঞ্চয়পত্র কিন্তু এত সহজ বিষয় না, অবশ্যই আপনারা দেখে বুঝে শুনে সবকিছু ডিটেলস জেনে তাহলেই কিন্তু আপনারা সঞ্চয়পত্র ক্রয় করবেন। তবে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, পরিবার সঞ্চয়পত্রের যে মূল্যমান রয়েছে সেভাবে আপনারা কিনতে পারবেন। আবার যদি আপনি চান 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র কিনবেন তাও কিনতে পারবেন। 5 বছর মেয়াদে যে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে তাও কিন্তু সেম, অর্থাৎ 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি 1 বছরের জন্য কিনতে পারবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র রয়েছে সেটার মুনাফা কিন্তু প্রতি 3 মাস পর পরেই দেওয়া হয়। আপনারা চাইলে উক্ত মুনাফার রেট হিসাব করে আপনারা চাইলে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রে বর্তমানে সবচেয়ে বেশি প্রফিট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র, তবে পেনশনার সঞ্চয়পত্র হচ্ছে শুধুমাত্র পেনশনারদের জন্য, আর পরিবার সঞ্চয়পত্র মহিলাদের জন্য। তবে 65 বছরের ঊর্ধ্ব হলে যে কেউ কিনতে পারবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যে কেউ কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা চাইলে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো বাংলাদেশি নাগরিক কিনতে পারবেন। যদি সঞ্চয়পত্র নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।